রে শয়তান ব্রো, তোকে তো কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন ধরিস না কেন? আরে ওস্তাদ, কি বৃষ্টি আস্তে আস্তে আসতেছে, আর তারপর রাস্তায় প্রচুর প্রচুর জ্যাম ওস্তাদ। আরে দেখ, এখানে হচ্ছে ঢাকা কলকাতা, খুলনা কলকাতা যে গাড়িটা সেটা এখনই ছেড়ে দেবে। আর তোর গাড়ি মানে কি বলবো আর বলার মতো, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ওস্তাদ। ওখানে যাত্রী আছে কয়জন? এখানে 5 জন যাত্রী আছে। আর কোথাও যাত্রী নাই? না না, আর কোথাও যাত্রী নাই। এই যে ওস্তাদ, আমাকে 2 মিনিট টাইম দেন, আর কি 2-1 মিনিটের মধ্যে। আরে ওস্তাদ, আমি চলে আসছি একদম কাছে। কই, দেখি না তো। এই যে এই যে এসে গেছি, আপনি যাত্রীতে রেডিও দেখুন। ফোন রাখ। ও এসে গেছে, এসে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গ্রিন লাইন ডবল ডেকার চলে আসছে। ভাই আসেন আসেন, দ্রুত দ্রুত, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, দ্রুত দ্রুত দ্রুত। তাড়াতাড়ি আসেন ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, দরজা খোল, দরজা খোল, দরজা খোল, চেক করে আসি। তা বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে নিচে যাত্রী সব বুক হয়ে গেছে। শয়তান ব্রো, টান দে টান দে। কেন ওস্তাদ? টান দে, সামনে লোক আছে, পিছনে গাড়ি আছে, গাড়ি আছে। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। ওকে ওকে, টানবো। হ্যাঁ, বাড়ে যা, বাড়ে যা, বাড়ে যা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ইয়ে থেকে বের হয়ে যাচ্ছি, কলাবাগান থেকে আমাদের যাত্রা শেষ শুরু করলাম। আর গাবতলি থেকে বাসটা আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। আমরা আশিক খুলনা ভাই রিকোয়েস্টে যাচ্ছি, আমরা ঢাকা থেকে আজকে খুলনা যাচ্ছি, আমাদের নিজের এলাকায় যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়ি হচ্ছে গ্রিন লাইনের ডবল ডেকার। বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা গাড়ি। বন্ধুরা এই গাড়িটা নিয়ে আমরা যাত্রা শুরু করছি খুলনা। এই গাড়িটা প্রচুর যাওয়া আসা করে ভাই, আর খুব ভালো একটা গাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছ এটাকে নিয়ে আমরা আজকে খুলনা যাবো। আমাদের ওয়ান অনলি শয়তান ব্রো যে কিনা সিটে বসে আছে, সে আজকে গাবতলি থেকে নিয়ে আসছে গাড়িটা। আরে আমার কাছে এসব গাড়ি কোনো ব্যাপার না। আরে বাবা, জেল তো ভালোই তো খেলাতে আছে। আজকে আশিক খুলনা ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাত্রা শুরু করেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন গোলচত্বর, গোলচত্বর আমরা এখন খুলবো। গোলচত্বর খুঁড়ে এখন আমরা বুড়িগঙ্গা ব্রিজের ওদিক দিয়ে চলে যাবো। বন্ধুরা আশিক খুলনা ভাই, আপনি যদি খুলনায় থেকে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল গেম রি 2.0 বস গেম চ্যানেল, গেম রি অফিসিয়াল ব্লগ, এই 3টা চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি খুশি করে দেবেন, বেশি বেশি লাইক করে ফটাফট করে দেবেন। আমরা এখন বুড়িগঙ্গার দিকে যাচ্ছি। আশিক খুলনা ভাই, আপনি যদি খুলনায় থাকেন সেটাও কিন্তু কমেন্টস করে জানা দিন। আরে দেবে দেবে, বাড়ে যা, বাড়ে যা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা গ্রিন লাইনের চমৎকার সুন্দর গাড়িটা নিয়ে যাচ্ছি। আর ভাই এত 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 বৃষ্টি হচ্ছে ভাই, সামনে কুয়াশার মতো অবস্থা হয়ে গেছে। আর আজকে আমরা এই বৃষ্টির মধ্যে কিন্তু যাত্রা শুরু করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন বুড়িগঙ্গার দিকে যাবো। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে। বন্ধুরা দেখো আসতে। ও ওস্তাদ খেয়াল করেন। আমি খেয়াল করতেছি, তুই খেয়াল কর। হ্যাঁ ক্লিয়ার আছে ওস্তাদ। যা যা যা, বেড়ায় যা, বেড়ায় যা, বেড়ায় যা, ক্লিয়ার। তো বন্ধুরা সামনে হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ, আমরা আজকে শহরের মধ্যে দিয়ে আসছি। আবার এত বৃষ্টি হচ্ছে, দেখো আমাদের আশপাশের গ্লাসগুলো এমনভাবে ঘামছে ভাই, কিছুই দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো। ঠিক কথা কইছেন ওস্তাদ, এমনভাবে ঘামছে ওস্তাদ। তাও অসুবিধা নেই, দক্ষ ড্রাইভার পাইলট, আমরা তো উড়া দূরা দিয়ে টান দিতে পারবো। এই গ্রিন লাইনে বেশি উড়া দূরা দিচ্ছে, সব ভিআইপি যাত্রী কিন্তু। আরে কি হয়েছে, দেখেন সাকুরার ব্যাপারটা কি চলে যাচ্ছে। চালাতে পারলে সব গাড়িও চালানো যায়, বিমান বানানো যায়। হালকা বাড়া যা, ক্লিয়ার। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বুড়িগঙ্গা পার হয়ে গেলাম, না বুড়িগঙ্গায় উঠতে যাচ্ছি, বুড়িগঙ্গা ব্রিজের উপর উঠতে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তাঘাট মানে ফাঁকাই আছে, সামনে হয়তো জ্যাম থাকতে পারে। আজকে আমাদের ওয়ান অনলি শয়তান ব্রো খুব সুন্দরভাবে কিন্তু ঢাকা থেকে খুলে যাচ্ছে। আজকে আমরা আমাদের নিজেদের এলাকায় যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ কদিন আগেও গিয়েছিলাম, আবারও আমরা যাচ্ছি। আজকে আমরা গ্রিন লাইনের ডবল ডেকারকে নিয়ে কিন্তু যাচ্ছি। বন্ধুরা আশিক খুলনা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সুন্দর একটা রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে খুলনা। আজ আমরা পদ্মা ব্রিজ হয়ে যাবো বন্ধুরা, আর আমরা খেলছি আজকে বিডি নেক্সট জেন V2। ওস্তাদ কি অবস্থা, সামনে উই দেন, গাড়ি সব স্লো স্লো যাচ্ছে, আর আমি তো পুরো পাঙ্কা পাঙ্কা চালাই যাচ্ছি ওস্তাদ। আস্তে, আবার অ্যাক্সিডেন্ট মেরে দিয়ে না কিন্তু। না না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না। যা যা যা, হালকা হালকা চাপ দিয়ে যা, ক্লিয়ার। আস্তে, এখানে সেই ডেঞ্জারাস মোড়টা আছে না ওস্তাদ? আছে তো আছে, খেয়াল করে চালা যা, এখানে আস্তে স্লো যা। সামনে এসআর এর গাড়ি আছে ওস্তাদ। স্লো, হালকা হালকা হালকা, গোল গোল গোল। সেই মোড়ে এসে গুতোটা লাগাই লাগলো ওস্তাদ। আরে গুতা তো লাগবেই। যাই হোক বন্ধুরা, আমাদের প্রচুর যাত্রী পেয়ে গেছি ভাই, উপরেও প্রচুর যাত্রী আছে, নিচেও প্রচুর যাত্রী হয়েছে। আমাদের শয়তান ব্রো চালাচ্ছে ভাই, আর আমি ভিতরে বসে আছি। খুব সুন্দরভাবে কিন্তু গাড়িটা চালানো হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই, প্রচুর বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা কিন্তু আমাদের যাত্রাটা করছি বন্ধুরা দেখতে পাচ্ছ। আর আমাদের গ্রিন লাইন ভাই ভালোই টান ফান আছে বন্ধুরা দেখতে পাচ্ছ, অন্যান্য গ্রিন লাইনের তুলনায় এই গ্রিন লাইনটা দেখতেছি একটু স্পিড অনেক বেশি। আমাদের গ্রিন লাইন চালানো চালাই নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে গ্রিন লাইনের গাড়িগুলো আমি দেখছি বেশিরভাগ বুড়া বুড়া ড্রাইভাররা চালায়, কিন্তু আজকে আমাদের ওয়ান অনলি শয়তান ব্রো কত সুন্দরভাবে চালায় যাচ্ছে যা বলার মতো না ভাই। শয়তান ব্রো কিন্তু অনেক প্রো লেভেলের একজন প্লেয়ার। আর আমার তবে ইয়ার কথা কয় না, আমার খুশির কথা আর কয় না। আসলে হালকা রাখ, বাড়া যা, ক্লিয়ার, হালকা বাড়া যা, বাড়া যা।
তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে 317 কিলোমিটার দূরে আছি, 4 ঘন্টা 17 মিনিটের মতো সময় লাগবে আমাদের খুলনা যেতে। বন্ধুরা, বৃষ্টি কিন্তু যত আমরা সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু বৃষ্টি বাড়ছে। আরে ওস্তাদ, বৃষ্টি তো বাড়বে, বৃষ্টির দিকে কি আর বৃষ্টি কমবে ওস্তাদ? আস্তে নেই, হালকা যা, হালকা লা। এবার একটু আস্তে আস্তে চালাচ্ছি ওস্তাদ, বাবা পিছনে অনেক দূরে গাড়ি ওস্তাদ। তো বন্ধুরা, আজকে আমরা বৃষ্টির মধ্যে আমরা আমাদের নিজেদের এলাকায় যাচ্ছি। অনেক ভালো লাগতেছে, কারণ অনেকদিন পরে আমরা ঢাকা থেকে খুলনা যাচ্ছি। আশিক খুলনা ভাইয়ের রিকোয়েস্টে ভাই, কারণ বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের খুলনা কিন্তু যাওয়া হয়নি। মূলত হচ্ছে আমাদের যাওয়া হয়েছে সব সুন্দর দিনে, আর আজকের দিনটা অনেক সুন্দর, যে কারণে ভাই আমরা বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছি। যাই হোক, এই গাড়িটা নিয়ে খুব মজা লাগছে, কারণ গাড়িটার স্পিড অনেক অনেক বেশি, গাড়িটা আমাদের হতাশ করে দিচ্ছে। ঠিক কথা বলেছেন মা, গাড়ি আমাদের হতাশ করেনি, গাড়ির কিন্তু স্পিড কঠিন লেভেলের স্পিড অন্যান্য গাড়িতে। আমি তো মনে করেছি সেই নতুন গ্রিন লাইনের মতো অবস্থা, যে আর মানে টান ফান কিছুই হবে না, কিন্তু দেন দোল মোল খায় যে সুন্দরভাবে যাচ্ছে ওস্তাদ, কঠিন। বন্ধুরা, আমরা দেখতে দেখতে মুন্সিগঞ্জের একদম কাছে চলে আসছি। চমৎকার সুন্দর গাড়িটাকে নিয়ে বন্ধুরা, এই যে আমাদের শয়তান প্রকৃত আস্তে আস্তে চালাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ। আরে ওস্তাদ আর প্রশংসা করেন না, আস্তে চালাচ্ছি কই, জোরেই তো চালাচ্ছি। আস্তে নেই, আস্তে নেই, হালকা, আস্তে আস্তে আস্তে, হালকা ধীরে, হালকা ধীরে, হালকা, রেজা রেজা রেজা। এইবার বন্ধুরা আমরা কিন্তু উঠে যাচ্ছি একেবারে পদ্মা ব্রিজের শেষ প্রান্তে। ওই পদ্মা ব্রিজের শেষ প্রান্ত, সরি সরি ভুলে গেছে ওস্তাদ। যাই হোক, অনেকগুলো মোড আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ মোডগুলো আমরা দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে আমাদের গ্রিন লাইন বন্ধুরা, খুব সুন্দর চমৎকার গাড়ি, আমরা আবার টোল ঘরের এখানে চলে আসছি। আমাদের গাড়ি কিন্তু চমৎকার সেই গ্রিন লাইন, আমরা এখন টোল দিব ভাই, টোল ফোন দেওয়া লাগবে, এখানে অটো কেটে ফেটে নিয়ে যাবে। এখানে তো সবসময় অটো, আর এটা এমন একটা পদ্মা ব্রিজ যার, হ্যাঁ অনেকবার বলছিস, যার পিলার নাই। যাই হোক বন্ধুরা, পদ্মা ব্রিজের উপরে আসি আমরা, দেখতে পাচ্ছ আর প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টির মধ্যে আমাদের আরেকটা গ্রিন লাইন চলে যাচ্ছে, ওটাও খুলনা থেকে আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আজকে আশিক খুলনা ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা ঢাকা থেকে খুলনা যাচ্ছি। যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও 2.0, বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ, এই তিনটা চ্যানেল নতুন দেখছো, অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল বাটনটি ঘুষিয়ে দিবা, আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিবা। আমরা এখন 21-এর পিছনে আসি বলে দেখতে পাচ্ছ। আরে ওস্তাদ আজকে বেশি কিন্তু হর্ন ফর্ন বাজানোর দরকার আছে না, আরে 21-এ টানতেছে। আরে দিক, আমার আমার ছেলে আর কত দূর যাবে 21-এ? বন্ধুরা, 12:44 বাজে, দেখে মনে হচ্ছে প্রচন্ড পরিমাণের রাত ফাত হয়ে গেছে। আসছে নেই, হালকা, আমরা এখন ইয়েকে ওভারটেক দিয়েছিলাম, 21-কে ওভারটেক দিয়ে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ পুরা দুরা টান চলছে, চলবে, এটাই হচ্ছে কথা। আমরা পদ্মা ব্রিজের উপরে আছি, পদ্মা ব্রিজ দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু পার হচ্ছি। আর পদ্মা ব্রিজের উপরে কিন্তু এরকম গ্রিন লাইনের গাড়ি অনেক চলাফেরা করে, আজকে আমরাও চলাফেরা করছি, নিজের একালা এলাকায় যাচ্ছি, সেজন্য আমাদের গায়ে কিন্তু অনেক জোর। ঠিক কথা কইছে রাস্তা, আস্তে আস্তে আস্তে, ওরে বাবা এই গ্রিন লাইনে তো জম্মে রে ভাই। আরে ভাই সাহেব, কাটালি কি দেখিস রাস্তা কিরাম কাটানো যায় গাড়ি নিয়ে, গ্রিন লাইনের অনেক সুন্দর, অনেক সুন্দর গাড়ি রাস্তা এই গ্রিন লাইন। বন্ধুরা, আজকে আমরা গ্রিন লাইনের নিচের এলাকায় যাচ্ছি, খুব ভালো লাগছে বন্ধুরা। আমাদের সোহানালি শয়তানপুর খুব জোরে গাড়ি চালাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে এত সুন্দরভাবে জোরে চালানো সবাই কিন্তু পারে না, কিন্তু আমরাই পারি ভাই, আমাদের পারতে হবে, এটাই হচ্ছে কথা। আর যখন নিজের এলাকায় যাচ্ছি ভাই, তখন তো গায়ের স্পিড একটু বেশি থাকবে, পারলে ভাই আমরা আমাদের গায়ের ইঞ্জিনটাও, ও ভাই আর একটা বলবো, আসছে না ক্লিয়ার, বাড়া যা বাড়া যা বাড়া যা। বন্ধুরা দেখতে দেখতে আমরা যা জিরো পয়েন্টে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আস্তে নেই, আস্তে স্লো স্লো স্লো, হালকা 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 হালকা, ক্লিয়ার ক্লিয়ার, আরে শাবা শাবা, যা 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 জাজিরা পয়েন্টে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর রদরা চলতেছে, প্রচুর গাড়ি চাপ আছে। আরে ওরে ওস্তাদ ভুল করে হার্ট ব্রেক ধরে ফেলাইছিলাম ওস্তাদ। হার্ট ব্রেক ধরিস না, ভুল কাজ করিস না, সুন্দরভাবে যা, তো সামনের গাড়িটা কিন্তু হেভি ওভারটেক মারিছে। আরে ওস্তাদ ওটা কার গাড়ি, কি গাড়ি বুঝাও যাচ্ছে না, বৌদি মনে হয়, শ্যামলি বৌদি হতে পারে। যাই হোক, জাজিরা পয়েন্টে চলে আসছি বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আগাচ্ছি, কিন্তু আমাদের গাড়ি কিন্তু গ্রিন লাইন বন্ধুরা, আমাদের যাত্রীরা খুব খুশি, তারা বৃষ্টি উপভোগ করতে করতে কিন্তু তারপর যাচ্ছে। আমরা এখন শ্যামলি R8 কিনা স্ক্যানিয়া, ও স্ক্যানিয়াকে এখন আমরা ওভারটেক দিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ ঘাই লাগাই দিছি ওস্তাদ। কেন ঘাই লাগালি, পাশ দিয়ে তো বেরোয় যাওয়া যেত না, মানে একটু ঘাই লেগে গেল, ঘাই লাগাই দিলাম, ইচ্ছা করে লাগাই দিছিস? আর ইচ্ছা করে ওস্তাদ। হ্যাঁ বন্ধুরা, ড্রাইভিং কেমন হচ্ছে কমেন্টস করে জানাই দিও, অনেক দিন পরে কিন্তু আমরা খুলনা যাচ্ছি বৃষ্টিমুখ সন্ধ্যায়। হ্যাঁ বৃষ্টিমুখ সন্ধ্যা, আবার কি বাবা, এই জায়গায় তো খেলাধুলা বেশি হয়, ক্লিয়ার হালকা দে দে দে, ক্লিয়ার
বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন সোজা চলে যাবো, বাম দিকে শরীয়তপুরের রাস্তা সোজা, সামনে ভাঙার মোড় পড়বে, ভাঙার মোড় থেকে আমরা সোজা চলে যাবো, কারণ খুলনা হচ্ছে একদম সোজা রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে মাবা হাইওয়ে এক্সপ্রেস। হ্যাঁ, মাবা হাইওয়ে এক্সপ্রেস ইউজ করতেছি আমরা, দেখতে পাচ্ছ বন্ধুরা কি রাস্তা বানানো হয়েছে। ক্লিয়ার, হালকা 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 করবে করবে করবে, বাড়ে যা বাড়ে যা। এই জায়গায় গাড়ির চাপ অনেক বেশি, ভাঙার মোড় চলে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ। কোন দিক যাই? ও বামে চলে যাবে নাকি? ও তুই বাই চলে গেলি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো কথা। যাই হোক বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই, বৃষ্টির মধ্যে গ্রিন লাইনের স্লিপার কোচকে নিয়ে না আমরা গ্রিন লাইনের ডবল ডেকারকে নিয়ে যাত্রা শুরু করছি বন্ধুরা দেখতে পাচ্ছ। সামনে কিন্তু প্রচুর গাড়ি ভাই, এত গাড়ি যা বলার মতোটা, কিন্তু কুয়াশার মতো বৃষ্টি হচ্ছে যা কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না সামনে কি আছে ভাই, এত 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 বৃষ্টি হচ্ছে। আরে ওস্তাদ সত্যিই তো কিছুই দেখা যায় না ওস্তাদ। আস্তে যা, আস্তে যা, সাবধানে যা, ক্লিয়ার রাখ, হালকা হালকা ক্লিয়ার তো রাখতেছি ওস্তাদ। ওরে বাবা একই বৃষ্টি ওস্তাদ। আস্তে আস্তে, স্লো 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 স্লো, হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে। সামনে মনে হয় একুশে থাক, একুশে থাক। আস্তে ম্যাপ অন কর, ম্যাপ অন কর, হালকা হালকা হালকা, যাবে যাবে যাবে, গাড়ি আছে, স্লো যা, স্লো, হালকা রাখ, হালকা স্লো, হানি পাবো থাক। উড়ে বৃষ্টি ওস্তাদ, বৃষ্টি 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 বৃষ্টি, তো কেমন খেলে যাচ্ছে ওস্তাদ। প্রচুর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভাই, প্রচুর গাড়ি ফাড়ি আছে দেখতে পাচ্ছ, পিছনে অনেক গাড়ি ফাড়ি আছে, অনেক গাড়িকে আমরা ওভারটেক ফোভারটেক দিয়ে চলে আসছি, তারপর এখন আস্তে আস্তে চালাচ্ছি, আস্তে আস্তে চালানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ। কি করব, কিছু করার নাই ভাই, এইভাবে আমাদেরকে যেতে হবে প্রচুর বৃষ্টিতে ভাই। আমরা খুলনা যাচ্ছি ভাই সাব, আর খুলনা ওস্তাদ এত বৃষ্টি, একদম বৃষ্টি বৃষ্টি, আর ভালো লাগতেছে না। আস্তে নে, আস্তে নে, হালকা হালকা হালকা, টানতেছে টানতেছে, বাড়ায় যা বাড়ায় যা বাড়ায় যা। বন্ধুরা আশিক খুলনা ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি, কিন্তু ঢাকা থেকে খুলনা বৃষ্টির মধ্যে আমরা যাত্রা শুরু করছি, ওভারটেক দিতে পারতেছি না বৃষ্টির সময়, যে ভাই এত গাড়ির পরিমাণ বেশি আছে আমরা যাচ্ছি। ও ভাই সাহেব, ভাই সাহেব, ভাই সাহেব, চাচ্ছি যা হালকা। এমনি তো বিপদ ঘটে গেছিল ওস্তাদ, একটু দেখে শুনে দিতে হয় না। রেজা রেজা, ক্লিয়ার, গাড়ি আছে, আসছে, স্লো স্লো যা, স্লো যা, স্লো যা। ওরে খুদা, ও বাবা রে, কোনোভাবে ওভারটেক দেওয়ার মতো কোনো চান্সই নেই ওস্তাদ। আরে গাড়ি 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 চাপতে যা, একটাই ওষুধ আছে ওস্তাদ, ওভারটেক বাম মারাতে, বাম মারার দরকার নেই, তার আগে আমরা ওভারটেক দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমরা যতই খুলনার দিকে যাচ্ছি ভাই ততই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ, এত বৃষ্টি হচ্ছে যা বলার মতো না ভাই, দেখে তো আমাদের ভয় লেগে যাচ্ছে ভাই। সামনে যে অবস্থা, আমরা হেডলাইট জ্বালাই দিছি, হেডলাইট জ্বালানো ছাড়ার কোনো পথ নাই। হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে, আপারের লাইট জ্বালায় ওস্তাদ, দেন কিছু বোঝা যায় না, ইয়ে কি ভয়ানক বৃষ্টি ওস্তাদ। ক্লিয়ার, হালকা বাবা, বৃষ্টির
মধ্যে তো আমি ভালোই উড়া দৌড়া দিচ্ছি, অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। হবে না হবে না, দেখিস না দেখিস না দেখিস না, সামনের দিকে খেয়াল রাখবি আর ডান দিকে খেয়াল রাখিস। বন্ধুরা দেখতে পাচ্ছ সোজা চলে গেলে নড়াইলের রাস্তা, ওইদিকে নড়াইল যা যাবে যশোর যা যাবে। আমরা এখন গাড়ি আস্তে আস্তে ঘুরাচ্ছি বন্ধুরা, আমরা এখন খুলনার দিকে যাচ্ছি। প্রচুর গাড়ির চাপ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ, গাড়ির চাপগুলোকে ভাই ডান দিকে লুকিং গ্লাস তো কিছুই দেখা যাচ্ছে না, কারণ এত বৃষ্টি হচ্ছে যে কারণে ভাই ওখানে পুরো পানি দিয়ে ঝিরঝিরা হয়ে যাচ্ছে, পুরো আন্দাজের বোঝাচ্ছে শুধু বাম। ও ভাই সাহ, খেয়াল না করলে তো লেগে যেত। বাম সাইডের লুকিং গ্লাসটাই আমরা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি, এছাড়া আমরা তেমন কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি না। যাই হোক, হেডলাইট আপার ডিপারের লাইট জ্বালায় জ্বালায় আমাদের যে দেখতে হচ্ছে। অনেক দূরে ডাইনে গাড়ি আসছে কিন্তু প্রচুর দেখা যাচ্ছে, প্রচুর প্রচুর গাড়ি আছে। ইমাতের গাড়ি দেখলাম অনেকগুলো অস্তাদ দেখছিস, ভালো করেছিস চালাকা। আমরা খুলনা থেকে 113 কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ। ওই যে আমাদের গ্রিন লাইন অস্তাদ, স্লো যা স্লো 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 করে যাবে না, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আরে আরে ভাই, আমি তো ইচ্ছা করে মারতে যাইনি। আরে কি কষ্ট করলাম রে, ব্যাকেনে 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 ব্যাকেনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা নিজেরাই নিজেদের গাড়িতে মেরে দিছি। ওরে ভাই কুল্লাটা কি ভাই? আরে ওস্তাদ আমি কিছু করতে যাইনি, ঢাকা সিলেটের গাড়ি আমি বুঝতেই পারিনি। আরে তুমি তোমার গাড়ি আর ফেলো না। না না ফেলছি না ফেলছি না। আরে তোমার গাড়িতে পড়ে যাচ্ছে বিছানায়। আরে পড়বে না, উঠাই দিচ্ছি উঠাই দিচ্ছি। আরে আমি সাইডে আছি, কোনো রকম হেল্প লাগলে বলো ভাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আরেকটা গ্রিন লাইন নিচে পড়ে গেছে ভাই, ওটাকে আমাদের হেল্প করতে হবে। আরে ভাই উঠাতে পারবে না। আহারে পড়ে গেছে পড়ে গেছে স্টক পড়ে গেছে। আহারে বন্ধুরা দেখতে পাচ্ছ এই গ্রিন লাইনটা পড়ে গেছে বন্ধুরা, খুবই একটা দুঃখজনক ব্যাপার ঘটনা ঘটে গেল ভাই, আমাদেরই ধাক্কায় এই গাড়ি পড়ে গেছে। আরে ভাই আমি তো বিপদে পড়ে গেলাম। আরে দাঁড়াও, তুমি গাড়ির ব্যাপার যাচ্ছি আছো নাকি? তাহলে আমার গাড়িতে চলে আসো, গাড়ি ফেলে আমার গাড়িতে চলে আসো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিছু করার নাই, আমাদের ধাক্কায় একটা গাড়ি পড়ে গেছে, এখন এই গাড়িটাকে ভাই কিছু করার নাই, এই গাড়িটা এখানে পড়ে আছে আমাদের গাড়িতে হচ্ছে। ওই গাড়ির ড্রাইভার উঠে গেল ভাই, আমাদেরই দোষ। যাই হোক, গাড়ি ওঠানোর ব্যবস্থা করতে হবে, কোনো ব্যাপার না। স্যার বেড়া গেলাম। তোমরা যা কষ্ট করলে। আরে কিছু হবে না, গাড়ি উঠে দিবানি, থাক ওই জায়গায়। লক করাইছেন তো? লক করে আইছি। আচ্ছা ভাই তুমি বর্ষ সেশন করে নাও, আমরা বুঝতেই পারি যে এত বৃষ্টি হচ্ছে লেগে গেছে। আরে ভাই একটু তো দেখে শুনে যেতে হয়, যাই হোক কোনো ব্যাপার না, ওটা র্যাকার ফ্যাকার দিয়ে উঠানো যাবে। যাই হোক, নিজেদের গাড়ির মধ্যে লেগেছে আর দরকার নেই, ভালো করেছো। আমিও খুলনায় যাচ্ছিলাম। হ্যাঁ আপনি খুলনায় যাচ্ছিলেন, খুব ভালো হলো, আমরা খুলনায় নিয়ে যাচ্ছি চলেন। বাবা শয়তান ব্রো, তোমার তো টান আগে আমি দেখিনি, তুমি তো ভালোই মারাত্মক। আমি তো অলওয়েজ মারাত্মক, আপনারা তো আমাদের সাথে উড়াদুড়ি দিয়ে পারেন না, মাঝে মাঝে তো আপনারা সিটে কাঙ্গুরটা চালান, দেখি তো উড়াদুড়া দিয়ে আমরা কোথায় চলে যাই, ধরতেই পারেন না। আরে বাবা তোমার গায়ে গাড়িতে চালানো রে ভাবি আলাদা, আমরা এত পুরানো ড্রাইভার ঠিক আছে, কিন্তু তারপরে তোমাদের মতো চালাতে পারি না। তুমি জ্যাকেটে বের হয়ে আসলে তা খুবই মারাত্মক, এত মারাত্মক ওভারটেক দিতে হয় না। না না মাঝে মাঝে দিতে হয়। আরে না রে বাবা, এ তো খুব মারাত্মক ওভারটেক দিয়ে দিয়েছে। যাই হোক সুন্দর চালাচ্ছ, চালা যাও চালা যাও, দেখে শুনে চালা যাও, বৃষ্টির দিন তো বোঝো না, স্লিপ একবার চাকা স্লিপ করে গেলে একেবারে নিচে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তা ঠিক, দেখে দেখে চালা দেখে চালা, এই জায়গাগুলো ডেঞ্জারাস। এই জায়গায় তো আমি কতবারই আইছি ওস্তাদ, কি আর ডেঞ্জারাস, দেখতেই তো পাচ্ছি সামনে কি আছে, হেডলাইট মেডলাইট জ্বালাই দিয়ে চালাই যাচ্ছি। আস্তে গাড়া ক্লিয়ার, বাড়ি যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা। সামনে ওটা কি রে ওস্তাদ? লাগাই দিছিস?
বন্ধুরা আশিক খুলনা ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা ঢাকা থেকে খুলনা যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা যাত্রা করছি বন্ধুরা, দেখতে পাচ্ছ যাত্রাটা খুবই ভয়ঙ্কর হচ্ছে। কিসের ভয়ঙ্কর? আমার কাছে তো খুব মজাই লাগছে। যাই হোক বন্ধুরা, আমরা খুলনা শহর থেকে মাত্র 66 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ টান দেওয়া হচ্ছে, প্রচুর টান দেওয়া হচ্ছে। আরেকজন ভাই আসছে আমাদের সাথে। ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে রহিম ভাই, আমি আসলে চিটাগ রোডে চালাই, আমার গাড়িটা তো এরা ফেলে দিল। হয়েছে হয়েছে, আর এইসব কথা করতে হবে না, ফেলে দিছি তা কি হয়েছে, গাড়ি উঠানো যাবে। কি ব্যাপার, কি হলো, কি সমস্যা, কি কথা কও না কেন? হ্যাঁ গাড়ি চালাচ্ছ, দেখে শুনে চালাতে হয় না শালার। আরে বৃষ্টির মধ্যে সবাই গায়ে গুতো কাচ্ছে, সেজন্য কেউ কিছু বলতেছে না। চালাতে অত জোরে চালাতে যায় না, যে না জোরে চালাতে পারো না সেখানে। ওরে অ্যাক্সিডেন্ট প্রস্তাব পিছনে। অ্যাক্সিডেন্ট এর দরকার নেই, তুই চালা। আমি পিছনে ফিরেছি, দেখি দুটো বাস অ্যাক্সিডেন্ট করে একেবারে ঠেলে নিয়ে গেছে, এগুলো সব ব্রেক ফেল করেছে ওস্তাদ। হ্যাঁ, আর মাত্র 47 কিলোমিটার দূরে আছি বন্ধুরা। আর আমাদের যারা যাত্রীরা আছে ভাই, তারা তো পুরো ঘুম ভাই, এখন বাম্পার অবস্থা। হ্যাঁ ঠিক কথা বলছিস, এখন বাম মারতে হবে, ডান মারতে গেলে সমস্যা, ডানে প্রচুর গাড়ি সেজন্য। ও এবার একটু হুইপার বাড়াই দে আরো জোরে। এটা কমে গেল, কমাই দিলে তো কমে যাবেই, প্রচুর বৃষ্টি হচ্ছে তো জোরে জোরে দিয়ে দিলে ভালো। ঠিক কথা বলছিস, হালকা দূরে 37 কিলোমিটার দূরে আছে বন্ধুরা খুলনা শহর থেকে। কিন্তু আজকে আমরা খুলনা যাচ্ছি, কিন্তু ভাই নিজের এলাকায় যাচ্ছি। যাই হোক আমরা খুলনা শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই সিগন্যাল 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 সিগন্যালে সিগন্যালে ভরা আসতে 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 করবে করবে ডানে ডানে ইন্ডিকেটার রাখিস আসতে। কি হলো ভাই, কি হলো বৌদি? ঘোরা 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 যা 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 ক্লিয়ার, এবারে যা ক্লিয়ার আসতে আসতে। বন্ধুরা রূপসা ডিসকভার হয়ে গেছে, কে কে খুলনার রূপসার এখানে আছে তারা কিন্তু কমেন্টস করে জানাই দিও, আর যদি না থাকো সেটাও জানো ভাই, রূপসা আমাদের খুলনার মধ্যেই। কিন্তু আমরা এখন রূপসায় আসছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা খুলনা নগরীতে ঢুকতে যাব ভাই, দেখতে পাচ্ছ খুলনা শহর দেখবো, নিজের এলাকায় চলে আসছি, গায়ের যত বেড়ে যাবেই। কতদিন পর এখনো খুলনার নাম ডিসকভার হয়নি, খুলনার নাম খুব তাড়াতাড়ি ডিসকভার হয়ে যাবে বন্ধুরা।
কিছুক্ষণের মধ্যে খুলনা ডিসকভার হয়ে যাবে। আমরা খুলনা শহরের একদম কাছে চলে আসছি, ওই যে দূরে যে শহরটা দেখা যাচ্ছে বা এটা খুলনা শহর, বন্ধুরা দেখতে পাচ্ছ খুলনা শহরের মুখে একটা বড় তেলের পাম্প আছে, সেই তেলের পাম্পটাকেও আমরা ছাড়াই গেলাম। বাম সাইডের ম্যাপে খুলনা ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ। যারা যারা আমাদের চ্যানেল গেম রিডু পয়েন্ট জিরো বসগুমা চ্যানেল গেম রিডু অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই এই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল বাটনটি ঘুষি দিয়ে দিবা, বেশি বেশি লাইক করে কিন্তু ফাটাফাট করে দিবা। খুলনা শহরের একদম নিকটে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ। ডাইনে আমরা যাবো, সামনে একটা রয়্যাল এর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ। এখানে দাঁড়ায় থেকে কোনো লাভ নাই, সাতারি ডাইনে ঢুকে যাই। আস্তে 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 কাল 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 স্লো 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 কাটা 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 সে বাইরে যাবে যাবে আরে আস্তে। ও ভাই সাহেব ট্রাকালাটা ভালো আছে, দুপজাপ থামাই দেছে স্থান। হ্যাঁ ও যে রয়্যাল এর মোড় দেখা যাচ্ছে, কল্পনা ভাই ওরে বাবা সামনে কি কুয়েশা, কুয়েশা শুনি তো কিছুই দেখতে পাচ্ছি না ভাই। আস্তে আস্তে না আস্তে না আস্তে না, এই বৃষ্টির কারণে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই আমাদের গ্রিল লাইন আছে পাশে, এখানে এখানে ওটা মোটেও গ্রিল লাইন না, ওটা আলমা রাখার গাড়ি। আস্তে আস্তে হালকা 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 ভাই, খুলনা শহরে ঢুকেই এত গায়ে গোতা গেলাম, কি একটা অবস্থা। এখন আমাদের কল্পনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল, সেটাকে আমরা কল্পনাভাবে ধরে নিচ্ছি, আমরা এখানে এখন ঢুকবো বন্ধুরা দেখতে পাচ্ছ। আমরা গ্রিন লাইনকে নিয়ে চলে আসছি আমাদের স্বপ্নের শহর খুলনা। খুলনা নিজের এলাকায় চলে আসলে ভাই গায়ে একটা অন্যরকম মস্তানি মস্তানি ভাব আসে। হ্যাঁ ঠিক কথা কইছেন, আসলে বলবো ঢুকে গেছে। ডান ইন্ডিকেটর ডান ইন্ডিকেটর দে ইন্ডিকেটর দে ঢুকাই দে ইন্ডিকেটর দে। ওরে বাবা এই বাস টার্মিনালের কি অবস্থা, এত বৃষ্টি কুয়াশা কিচ্ছু দেখা যায় না। ওরে বাবা এই বৃষ্টি মনে আছে লোকজনটা প্রচুর উপভোগ করতেছে। আস্তে আস্তে হালকা পাড়ি জমে গেছে, খেয়াল করে খেয়াল করে খেয়াল করে এ অস্তাদ খেয়াল করে ফুল ফুল টানে আস্তে টান দে। গাল যাবে যাবে ঘোরা 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 এনে ঘোরা এনে ঘোরা এনে আস্তে স্লো 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 বামে লুকিং গ্লাস ফলো কর, করতেছি তো অস্তাদ আস্তে 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 গাবেকে মার হালকা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে সামনে নে হালকা হালকা ঠিক আছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। নতুন কোনো রিকোয়েস্ট নিয়ে আবারও চলে আসবো আমরা আমরা আমাদের প্রাণপ্রিয় শহর খুলনায় চলে আসছি। আর কেমন লাগলো ভিডিওটা বৃষ্টির মধ্যে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে হবে। হ্যাঁ বন্ধুরা আবার আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, গ্রিন লাইনকে নিয়ে চলে আসছি। আশিক খুলনা ভাই কমেন্টস করে জানান কেমন লাগলো ভিডিওটা, পুরো দেখেন কিন্তু। স্যার এ আমাদের একটা গাড়ির লাইট কেটে গেছে দেখছেন, ওই ফ্যান জ্বলে, ওই দেন ওই দেন ও জ্বলছে। হ্যাঁ ডিস্টার্ব আছে ডিস্টার্ব আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক, আল্লাহ হাফেজ।